हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डिफेंस प्रैक्टिस क्लास। तो डिफेंस प्रैक्टिस क्लास चैनल तरफ थे तुम्हारे सबाई के स्वागत। फ्रेंड्स, आजकल वीडियोते किछु गुरुत्वपूर्ण प्रश्नोत्तर निये आलोचना करब, जेगुलो तुम्हारे साम्प्रतिक एग्जामगुलोर जन्य खूबी इम्पोर्टेंट। तो वीडियोटी तुम्हारा प्रथम थेके शेष पर्यन्त देखो। फार्स्ट प्रश्न, कोन प्राणी शालक संश्लेष करते पारे? এমন কোন প্রাণী আছে যে শালক সংশ্লেষ করতে পারে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইউগ্লিনা। ইউগ্লিনা ও ক্রাইসেমিবা, এই দুটি প্রাণী কিন্তু শালক সংশ্লেষ করতে পারে। শালক সংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল কি? জল, H2O আর কার্বন ডাইঅক্সাইড, CO2। পরের প্রশ্ন, শৈল্যবিদ্যার জনক কে? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, শৈল্যবিদ্যার জনক হচ্ছে সুশ্রুত। এছাড়াও জেনে রেখো, আধুনিক রসায়নের জনক কাকে বলে? তো আধুনিক রসায়নের জনক বলা হয় জন ডাল্টনকে, বলা হয় আধুনিক রসায়নের জনক। আর আধুনিক রসায়ন বিদ্যার জনক যদি বলা হয়, রসায়ন বিদ্যার জনক হচ্ছে তাহলে হবে অ্যান্টনি লরেন্ট ল্যাভোয়েসিয়ে। অ্যান্টনি লরেন্ট ল্যাভোয়েসিয়ে হচ্ছে আধুনিক রসায়ন বিদ্যার জনক। পরে, টায়ালিন কোথায় থাকে? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লালা গ্রন্থিতে থাকে। লালারসে উপস্থিত দুটি উৎসেচক জেনে রেখো, দুটি উৎসেচক হচ্ছে, একটি হচ্ছে টায়ালিন আর একটি হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম যদি বলা হয় চোখের জলে কোন উৎসেচক থাকে, তো চোখের জলে থাকে জেনে রেখো লাইসোজাইম উৎসেচক থাকে চোখের জলে। পরের প্রশ্ন, মানুষের কয়টি হাড় আছে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, মানুষের আছে 206টি হাড়, আর শিশুদের আছে 350টি হাড় আছে শিশুদের। মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় আছে জেনে রেখো, মেরুদণ্ডে আছে 33টি হাড়। পরের প্রশ্ন, বেসবল কোথাকার জাতীয় খেলা? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, বেসবল হচ্ছে ইউএসএর জাতীয় খেলা হচ্ছে বেসবল। চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস, বাস্কেটবল, ফুটবল। জাপানের জাতীয় খেলা কি? জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো ও সুমো। পরের প্রশ্ন, রূপসী বাংলা কার লেখা? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, জীবনানন্দ দাশের লেখা হচ্ছে রূপসী বাংলা। পরের প্রশ্ন, কুহ ও কেকা কার লেখা? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কুহ ও কেকা। পরের প্রশ্ন, জলসাঘর কার লেখা? জলসাঘর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, মরিশাস দ্বীপের লুপ্ত প্রাণী কি? মরিশাস দ্বীপের লুপ্ত প্রাণীটির নাম হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ডোডো। পরের প্রশ্ন, ব্লাবার কি? তো ব্লাবার হচ্ছে তিমির চর্বি, তিমির চর্বিকে বলা হয় ব্লাবার। পরের প্রশ্ন, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। আর অস্ট্রিয়ার জাতীয় প্রতীক কি জেনে রেখো, ইগল। ইতালির জাতীয় প্রতীক কি? ইতালির হচ্ছে শ্বেত পদ্ম। নেপালের জাতীয় প্রতীক কি? রোডোডেন্ড্রন পুষ্প হচ্ছে নেপালের জাতীয় প্রতীক। পরের প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, রাসবিহারী বসু। বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা কে শুরু করেছিলেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, অরবিন্দ ঘোষ। যদি বলা হয় আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন, তো জেনে রেখো সেটি হবে অরবিন্দ ঘোষ।
পরের প্রশ্ন, সামুদ্রিক আগাছাগুলি কিসের গুরুত্বপূর্ণ উৎস? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আয়োডিন। চকলেটে কি বেশি পরিমাণে থাকার জন্য তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নিকেল। পরের প্রশ্ন, হাড়ের মধ্যে কি মৌল আছে যা গাছের পুষ্টি বাড়াতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হাড়ের মধ্যে ফসফরাস আছে, সেই জন্য তা গাছের পুষ্টি বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত যৌগটির নাম কি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। এছাড়াও তোমরা জেনে রেখো, বার্নিশের কাজে ব্যবহৃত হয় এরূপ একটি পদার্থের নাম কি? তো বার্নিশের কাজে ব্যবহৃত পদার্থটির নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট। ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহৃত যৌগটির নাম কি? তো গ্লিসারল, জেনে রেখো। আর কীটনাশক হিসাবে ব্যবহৃত এরূপ অজৈব যৌগটির নাম কি? কপার সালফেট বা তুঁতে। পরের প্রশ্ন, কোন অ্যাসিড তীব্র জল শোষক? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটি হচ্ছে তীব্র জল শোষক। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সবরমতী নদীর তীরে অবস্থিত, আর এটি গুজরাটে অবস্থিত, জেনে রেখো। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক বন্দরগাঁও নয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পারাদ্বীপ হচ্ছে প্রাকৃতিক বন্দরগাঁও নয়। উড়িষ্যার পারাদ্বীপ একটি কৃত্রিম বন্দরগাঁও, এটি হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক নয়। পরের প্রশ্ন, জলপাইগুড়ি কি নামে পরিচিত? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডুয়ার শহর নামে পরিচিত। ভারতের গ্লাসগো হচ্ছে, জেনে রেখো, ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। আর আমের শহর কি? আমের শহর বলা হয় মালদাকে। চায়ের শহর বা পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। পরের প্রশ্ন, অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। আর খুজুরাহো মন্দির, খুজুরাহো মন্দির হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, খুজুরাহো মন্দির। উত্তরপ্রদেশে হচ্ছে রাম মন্দির আছে উত্তরপ্রদেশে। মহারাষ্ট্রে আছে সিদ্ধি বিনায়ক মন্দির, এটি হচ্ছে গণেশের, ভগবান গণেশের মন্দির। পরের প্রশ্ন, দিল্লি ভারতের রাজধানী কবে হয়? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1911 সালে। দিল্লির আগে ভারতের রাজধানী কী ছিল? কলকাতা ছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডক্টর ভীমরাও আম্বেদকর। ভীমরাও আম্বেদকরের জন্ম কোথায় হয়েছে, জেনে রেখো, তার জন্ম হয়েছে মধ্যপ্রদেশে জন্ম হয়েছে। পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ কার উক্তি? তো ইনকলাব জিন্দাবাদ হচ্ছে ভগৎ সিংয়ের উক্তি। সারে জাহাঁ সে আচ্ছা কার উক্তি? মোহাম্মদ ইকবালের। বাল গঙ্গাধর তিলকের উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। আর মহাত্মা গান্ধীর উক্তি হচ্ছে হে রাম, হে রাম। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার বার ভূঁইয়াদের দমন করেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজ পর্যটক স্যার টমাস রো ভারতে আসেন। কে আসেন? টমাস রো, জেনে রেখো। আর জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরুকে হত্যাও করেন। চার মিনার কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কুলি কুতুব শাহ। কুতুব শাহ শাহ বংশের পঞ্চম শাসক ছিলেন। আর মক্কা থেকে ইট আনিয়ে
এই মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন, চার মিনার মন্দিরটি। এছাড়াও জেনে রেখো, কে আগ্রা শহর নির্মাণ করেন? তো আগ্রা শহর নির্মাণ করেন সিকান্দার লোদি। কত সালে? 1504 সালে। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদের অন্তর্গত ভারতের রাষ্ট্রপতি দ্বারা অর্থনৈতিক এমার্জেন্সি লাগু করা যায়? তো এটির সঠিক অ্যান্সার হবে অনুচ্ছেদ 360 ধারা অনুযায়ী। ভারতে তামাক উৎপাদন সবচেয়ে বেশি কোথায় হয়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে 2014 সালে পৃথক হয়, আর এটি ভাষার আধারে গঠিত একটি রাজ্য। এছাড়াও জেনে রেখো, অসমে বেশি হয় চা, গুজরাটে কী হয়? কার্পাস হয়। পশ্চিমবঙ্গ কার্পাস উৎপাদনে প্রথম স্থানে আছে। উত্তরপ্রদেশে হয় কি? গম বেশি হয়, গম, আখ। জেনে রেখো। পরের হরমোন শব্দের নামকরণ কে করেছিল? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বেলিস এবং স্টার্লিং। আর গ্যাসীয় হরমোন কি? তো গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। জেনে রেখো। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।